দেশের রাজনীতিতে নক্ষত্র পতন, প্রয়াত সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ২৫ দিনের যুদ্ধের ইতি টেনে বৃহস্পতিবার দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই বাম রাজনীতিক। গত ১৯শে আগস্ট শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ার পর সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ভর্তি করানো হয়েছিল দিল্লি এইমসে। প্রথম থেকেই আইসিইউতে রাখা হয়েছিল তাকে। ৯ই সেপ্টেম্বর রাতে তার অবস্থার অবনতি হয়, কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য নিতে হয় চিকিৎসকদের। যদিও চিকিৎসকদের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে এদিন ২:০৩ প্রয়াত হন তিনি। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে বাম শিবিরের মধ্যে। সীতারাম ইয়েচুরির মৃত্যু আমাদের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি, বামপন্থী পার্টি এবং সমস্ত জনবাদী সেকুলার পার্টির পক্ষে একটা বড় আঘাত। কারণ সীতারাম ইয়েচুরি গত ৫০ বছর ধরে ছাত্র আন্দোলন, যুব আন্দোলন এবং পলিটিক্যাল আন্দোলনের মধ্য দিয়ে চিন্তা চেতনা তা বিকশিত হয়েছিল এবং সেই চিন্তার আধার পর দেশে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার ঐতিহাসিক ভূমিকা ছিল। বলতে পারো এই শতাব্দীর, ২১ শতাব্দীর সবচেয়ে বড় নেতাদের মধ্যে তিনি একজন ছিলেন। ১৯৫২ সালের ১২ই অগস্ট ইয়েচুরির জন্ম মাদ্রাজে অথুনা চেন্নাইয়ে, পৈতৃক বাড়ি অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে। ১৯৬৯ সালে দিল্লির প্রেসিডেন্ট এস্টেট স্কুলে ভর্তি হন। সেখান থেকেই সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন তিনি। অর্থনীতিতে স্নাতক হন দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে। তারপর স্নাতকোত্তর কোর্সে ভর্তি হন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। আর সেখান থেকেই বাম রাজনীতিতে হাতে খড়ি সীতারামের। ১৯৭৮ সালে এসএফআই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক হন। ১৯৮৪ সালে এসএফআই এর সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হন তিনি। এরপর ১৯৮৫ সালে পার্টির কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন। ১৯৯২ সাল থেকে পলিট ব্যুরোর সদস্য। ২০১৫ সালে কোঝিকোড় পার্টি কংগ্রেসে তিনি সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলা থেকে নির্বাচিত হয়ে রাজ্যসভার সাংসদ ছিলেন ইয়েচুরি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সীতারামের মতো রাজনীতিকের মৃত্যু জাতীয় রাজনীতিতে বড় ক্ষতি বলে উল্লেখ করেছেন মমতা। গভীর শোক প্রকাশ করেছেন কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ইন্দ্রানী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।